ତାହେଲେ ପିଲାମାନେ ଆଜି ଆମେ ପ୍ରଥମ ଶ୍ରେଣୀ ବିଦ୍ୟା ପ୍ରବେଶ ପାଠର କାର୍ଯ୍ୟଫର୍ଦ୍ଦ ଛକୁ ଅଭ୍ୟାସ କରିବା। ଠିକ ଅଛି ପିଲାମାନେ, ତାହେଲେ ତୁମେ ଦେଖ କ ସ୍ତମ୍ଭର ଚିତ୍ର ସହ ଖ ସ୍ତମ୍ଭର ଚିତ୍ରର ସମ୍ପର୍କ ଅଛି, ତାହାକୁ ଗାର ଟାଣି ଯୋଡ଼। ପିଲାମାନେ ତୁମେ ଦେଖ ଏଇଟା କ ସ୍ତମ୍ଭ, କ ସ୍ତମ୍ଭରେ କ'ଣ କ'ଣ ରହିଛି ଦେଖ। ଝିଅଟିଏ ପାଠ ପଢ଼ୁଛି, ଏଇଟା ଗାଈ ବାଛୁରୀ ଅଛନ୍ତି, ଏଠାରେ ବାସନ କୁସନ ରହିଛି, ଏଠାରେ ଘର ଅଛି, କେଉଁ ଘରେ କ'ଣ ଅଛି ଆମେ ଦେଖିବା। ଦେଖ ଏଇ ଘରେ ଏଇଟା ରନ୍ଧା ଘର ପରି ଦିଶୁ ହେଇଛି, ଏଇଟା ଟେବୁଲ ଚୌକି ବହିପତ୍ର ଅଛି, ତାହେଲେ ଏଇଟା ପାଠ ପଢ଼ିବା ଘର ହେଇଥିବ। ଏଠାରେ ଦେଖ ଗାଈ ବାଛୁରୀ ଅଛନ୍ତି, ଗାଈ ଗୁହାଳ, ତାହେଲେ ଆମେ କିଏ କେଉଁଠି କାମ କରିପାରିବ ତାକୁ ଆମେ ଗାର ଟାଣି ଯୋଡ଼ିବା। ଠିକ ଅଛି ପିଲାମାନେ, ତାହେଲେ ଦେଖ ଏଇଟାକୁ ଆମେ କେମିତି ଗାର ଟାଣିବା। ଦେଖ ପାଠପଢ଼ା ଘରକୁ ଆମେ ଏମିତି ଗାର ଟାଣିବା। ଠିକ ଅଛି, ପାଠପଢ଼ା ଘରକୁ ଆମେ ଏମିତି ଗାର ଟାଣିଦେବା, ତାହେଲେ ଗାଈ ବାଛୁରୀକୁ ଏଠିକି ଆମେ ଗାର ଟାଣିବା। ଠିକ ଅଛି, ତାହେଲେ ଆମେ କେମିତି ଗାର ଟାଣିବା, ଏଇ ବାସନ କୁସନ ଯେଉଁ ଅଛି ତାକୁ ରନ୍ଧା ଘରକୁ ଆମେ ଗାର ଟାଣିବା। ଦେଖିଲେ ପିଲା ଏଇଟା ପାଠ ପଢ଼ିବା ଘର, ଏଇଟା ଗୁହାଳ, ଆଉ ଏଇଟା ଦେଖିଲ ଏଇଟା ହେଉଛି ପାଠ ପଢ଼ିବା ଘର, ପଢ଼ା ଘର, ଏଇଟା ରନ୍ଧା ଘର, ଏଇଟା ଗୁହାଳ। ଠିକ ଅଛି ପିଲାମାନେ, ତାହେଲେ ଆମେ ଆଉ ଗୋଟିଏ ଦେଖିବା। ଦେଖ ପିଲା ଏଠାରେ କ'ଣ ଅଛି ଦେଖ, କାର୍ଯ୍ୟଫଳ ସାତ, ଶରୀରର ଚିତ୍ର ସହ ତାର ବିଭିନ୍ନ ଅଂଶକୁ ଗାର ଟାଣି ଯୋଡ଼ିବା। ଠିକ ଅଛି, ଆମେ ଶରୀରର ଚିତ୍ର ସହ ଆମେ ବିଭିନ୍ନ ଅଂଶକୁ ଗାର ଟାଣି ଯୋଡ଼ିବା। ଏଇ ଯେମିତି ଏଇଟା ହେଲା ଆଖି, ତାହେଲେ ଏଇଟା ହେଲା ନାକ ପିଲାଏ, ଏଇଟା ହେଲା ନାକ, ଏଇଟା ହେଲା ପାଟି। ଦେଖ ଏଇଟା ହାତର ପାପୁଲି, ଏଇଟା ଦେଖ ପିଲା ଏଇଟା ହେଲା ଏମିତି କହୁଣି। ଏଇ ଦେଖିଲ, ତାପରେ ଆମେ ଏଇଟା ହେଲା ମୁଣ୍ଡ, ଏଇଟା ମୁଣ୍ଡ, ଏଇଟା କାନ, ଦେଖ ହାତ, ଏଇଟା ଦେଖ ହାତ, ଏଇଟା ଦେଖ ଜଙ୍ଘ ପେଣ୍ଟ ପିନ୍ଧିଛି, ଏଇଟା ଦେଖ ପାଦ। ହେଲା ପିଲା ଏଇଟା ମଧ୍ୟ ଆଉ ଗୋଟିଏ ପାଦ। ଠିକ ଅଛି ପିଲାମାନେ, ତାହେଲେ ତୁମେ ତୁମ ପାଠ ବହିରେ ଏହିପରି ଅଭ୍ୟାସ କରିବ। ତାପରେ ଆମେ ଦେଖିବା ଆଉ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟଫଳକୁ ଦେଖିବା। ଦେଖ ପିଲା ଏଠାରେ କ'ଣ ଅଛି ଦେଖ, ଯେ ବାମ ବାମ ପାଖ ଚିତ୍ରରେ ଖାଲି ଥିବା ଆକାର ସହ ଡାହାଣ ପାଖର ସମାନ ଚିତ୍ରକୁ ଗାର ଟାଣି ଯୋଡ଼। ଏଇଟା ହେଲା ବାମ ପାଖ ପିଲାଏ, ଏଇଟା ଡାହାଣ ପାଖ। ଏଇ ଖଣ୍ଡ ଚିତ୍ରଟିକୁ ଆମେ ଯଦି ନେଇ ଯୋଡ଼ିବା ତାହେଲେ
কিপরি কেউ জায়গায় সে রহব। এটা গোটে কাগজ, গোটিয়ে কাগজ চৌঠর এইপরি ভাবে কটা যাই, কইঞ্চিরে কটা যাই, আর তা খণ্ড এই ভাবে অছি। কেউ খণ্ডকু কেউঠি জোড়িলে তাহা পুরা চৌঠ কাগজ রে মিশি যাব, তাকে আমি চিন্তা করে লেখিবা। ঠিক আছে পিলাই, তুমি মানে চিন্তা কর, এইটা যেপরি দেখ এই এহাকু এঠিকি নেলে তাহা যেপরি হউচি, দেখিল তাহলে এইটাকু এই জায়গায় কেউটা রহব পিলাই, তুমি দেখ টিকে চিন্তা কর। দেখ পিলাই এই জায়গায় কেউটা রহব, দেখ পিলাই এই জায়গায় এহাকু নেলে এই জায়গায় রহব। দেখ পিলাই এহাকু যদি আমি নেবা এই জায়গায় রহব, দেখ এহাকু যদি আমি নেই যাবা এই জায়গায় ঠিকসে রহি, দেখ পিলাই এহাকু যদি আমি নেবা এমিতি, দেখ এমিতি যদি আমি নেবা ঠিক জায়গায় রহি যাব, এমিতি 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 রহি যাব পিলাই। দেখ এই খণ্ডটিকে এপরি যদি আমি নেবা তাহলে ঠিক রহুচি, তাহলে এখানে আমি গার টাণিবা। এইপরি ভাবে আমি গার টাণি দেবা, এহাকু এইপরি ভাবে গার টাণি দেবা। তারপরে দেখ এই চিত্রটি এই জায়গায় রহব, এই জায়গায় কেবল এই জিনিসটি রহব। দেখিবা আমি, দেখ পিলে এই এই যে খণ্ডটি এই জায়গায় রহব, দেখ এই খণ্ডটিকে যদি আমি নেবা দেখ এই জায়গায় রহব। বুঝলাম মিশিগলা, হ্যাঁ দেখ দেখ পিলে, হ্যাঁ তাহলে এঠু গার টাণিবা আমি, এইঠু এইঠিকি গার টাণিবা, তাহলে এইটা জনা পড়ুছি এইঠি এই তিন কোণিয়া কাগজ খণ্ডটিকে আমি এঠি জোড়ি দেওয়া। ঠিক আছে পিলাই, তাহলে দেখিল এই কার্যগুলি তুমি তুম পাঠ বহিরে অভ্যাস করিব। ঠিক আছে পিলা মানে, তাহলে আমি আউ গোটিয়ে পৃষ্ঠাকে দেখিবা। দেখ পিলাই এঠারে কোণ কুহাযাইছে আমি দেখিবা, এই কার্যপদ্ধতিরে কোণ কুহাযাইছে আমি দেখিবা পিলাই। দেখ পিলাই এই কার্যপদ্ধতিরে কার্যপদ নরে নিজ আঙ্গুঠি টিপরে রঙ্গ নেই তলে থিবা খালি জায়গায় চিত্র কর, তাহলে তুমি নিজ আঙ্গুঠিরে রঙ্গ বলি দেই টিপ চিহ্ন এই জায়গা মানঙ্করে করিব। তারপরে তোম হাত পাপুলিকু তলে থিবা খালি জায়গায় রখি তা চারিপটে টানি চিত্র কর। ঠিক আছে পিলাই, তাহলে তুম হাত পাপুলিকু এই জায়গায় রখিদেব, আও তা চারিপটে এমিতি গার টানি করি, এমিতি গার টানি করি গোটিয়ে হাত পাপুলির চিত্র করিব। ঠিক আছে পিলামানে, তাহলে আজি আমি এতিকি পড়িবা, পুনি আসন্তাকালি আর গোটিয়ে কার্যপদ অভ্যাস করিবা। ধন্যবাদ।